নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাতে চলেছি এই হোয়াইট নাড়ু পুজো উপলক্ষে বা অনুষ্ঠান উপলক্ষে এরকম নাড়ু বানিয়েই নেওয়া যেতে পারে এই নাড়ুটা কিন্তু খুবই আকর্ষণীয় সবাই পছন্দ করে কিন্তু অনেকে বানাতে পারে অনেকে বানাতে পারে না আমি যেভাবে বানাই আমার পরিবারের জন্য সেইভাবেই আমি আপনাদের পুরো হুবহু নাড়ুটার রেসিপি দেখাচ্ছি আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার রেসিপিটা দেখবেন আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম রেসিপি হলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় পুজো উপলক্ষে বা অতিথি এলে চটজলদি যে কোনো সময় এই নাড়ুটা বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যেগুলো আপনাদের হাতের কাছে আছে সেগুলো দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি নারকোলটা নিয়েছি বেশ চার পাঁচটা পরিষ্কার করে এবার একটা দা দিয়ে নারকোলটা দেখুন কেটে নিচ্ছি ফাটিয়ে এইবার এই নারকলটা কুড়ে নেব বেশ সুন্দর করে গায়ের কালো ভিতরের অংশটা কিন্তু নেব না নারকোলটা কোড়া হয়ে গেছে আমার এতটা নারকোল হয়েছে এই নারকোলটা কুড়ে বেশ বড় ছিল এইবার নারকোলটা আমি যেভাবে রেসিপি করব চলুন সেভাবেই দেখাই আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি দেখুন ড্রাই ফ্রুটের মধ্যে কাজু আমন্ড বাদাম কালো কিশমিশ যেগুলো আখরোট পেস্তা যেগুলো ছিল সেগুলোই ঘরে নিয়ে নিয়েছি এগুলোই আমি কেটে ছোট ছোট করে কুচিয়ে নেব এক কাপ চিনি দুটো তেজপাতা ঘি নিয়েছি সামান্য একটুখানি বড় এলাচ আর ছোটো এলাচ একটা করে নিয়েছি লবঙ্গ চারটে নেওয়া আছে এই ড্রাই ফ্রুটগুলো আপনারা ইচ্ছা করলে মিক্সিতে হাফ ডাস্ট করে নিতে পারেন বা একটুখানি থেতো করে নিলেও হবে মোটামুটি একটু কুচিয়ে নিলেই হবে করার মধ্যে আমি প্রথমে নারকোলটা দিয়ে দিলাম নারকলটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এইবার দেড় কাপ নারকোলের জন্য এক কাপ চিনিটা মিহি করে আমার মিক্সিতে গুঁড়ো করা সেই চিনিটাই দিয়েছি ভালো করে হাত দিয়ে দিয়ে কিছুক্ষণ দশ মিনিট চটকে মিশিয়ে নিলে এতেও কিন্তু কিছুটা চিট চলে আসে নারকোলের মধ্যে এইভাবে পনেরো মিনিট বা দশ মিনিট রেখে দিলেই হলো নারকলটা গ্যাসটা অন করে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে নারকলটা আর চিনিটা সমানে নাড়তে থাকবো আস্তে ধীরে নাড়লে কিন্তু চিনিটার কালারটা লাল হতে থাকবে এপিট ওপিট করে সমস্ত নারকলগুলো কন্টিনিউয়াস আপনাকে নেড়ে যেতে হবে যাতে কোনো জায়গায় একইভাবে এক জায়গায় তাপ না লাগে এইবার দুটো তেজপাতা যেটা নিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর নিয়ে আসে এইভাবে কিছুক্ষণ হতে দিন আস্তে আস্তে প্রসেসটা হতে কিন্তু আপনার দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে এইভাবে কিছুটা চিনির পাক হয়ে গেলে তেজপাতাটা তুলে ফেলে দিন এটা আর কোনো কাজের না এইবার আমার নেওয়া যে ড্রাই ফ্রুট কুচিগুলো দিয়ে দিলাম আপনারা না থাকলে দেবেন না আপনাদের যদি খেজুর বা কিশমিশ থাকে সেগুলো কেটে দিলে কিন্তু এরকম কালারফুল হবে এইভাবে করে নিন একটুখানি সময় আর একটুখানি বাকি আছে চিটটা হতে এবার কিন্তু হয়ে এসছে নারকলের ছাইটাইয়ের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা থাকলে দেবেন গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দর টেস্ট নিয়ে আসে সামান্য একটুখানি তিন চার চামচ দিলেই হলো আমার যেহেতু নারকলটা একটু বেশি ছিল সেহেতু একটু বেশি দিয়েছি দেখাচ্ছি আমি সামনে থেকে কীরকম হয়েছে চিটটা পুরো রেডি এইবার না বাবার আগে আমি একটুখানি ঘি যোগ করে দিলাম ঘিটা দিয়ে নাড়িয়ে দেব আর দিলাম একটু ময়দা ময়দার গুঁড়োটা ছড়িয়ে দিলাম এতে কি হলো যে সাদা কালারটা সেটা হোয়াইটনেসটা ফিরে এলো নারকলের মধ্যে এইবার দেখুন চিটটা পুরো হয়ে গেছে নারকলের পাকটা তৈরি নাবিয়ে দিলাম নারকলের ছাইটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি খুব গরম অবস্থায় না হলেও করলেও হবে উষ্ণ গরম অবস্থায় পাকটা করে নিলেও হবে হাতে যদি তেল নাও লাগান তাহলেও হবে আমি একটু চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি সেই চিনির গুঁড়োর মধ্যে দেখুন নারকলটা নাড়ুগুলো আস্তে আস্তে পাকিয়ে নিচ্ছে আর একটুখানি করে চেরি নাড়ুটার মধ্যে বসিয়ে দিচ্ছি এই অসাধারণ দেখতে আকর্ষণীয় নাড়ু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে আর একটা আমি করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সবকটা নাড়ুই কিন্তু আমি করে নেবো আর একটা করে চেরি বসিয়ে দেব যে কোনো পুজো উপলক্ষে বা শ্রীকৃষ্ণের ভোগের জন্য এইভাবে যদি নাড়ু বানিয়ে দেন বা বাড়িতে অতিথি এলে বিশেষ কোনো পার্টিতেও এরকম বানিয়ে নিতে পারে নাড়ুগুলো এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম আকর্ষণীয় হলে কিন্তু সবাই পছন্দ করে এখন আকর্ষণীয়তাইটাই সবথেকে বড় বন্ধুরা এই নাড়ুর রেসিপিটা একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম রান্না এলে চটজলদি সব আপনাদের কাছেই পৌঁছে যায় সঙ্গে থাকার জন্য আর শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ চলুন আজকে এই পর্যন্ত পরবর্তী রেসিপিতে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে